হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। কালারফুল লাইফস্টাইল উইথ মনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটা নিয়ে চলে এসেছি ট্রাভেল ব্লগ নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। খুবই সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, খুবই সুন্দর একটা জায়গা তুলে ধরার চেষ্টা করেছি। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তবে চলো শুরু করা যাক আজকের ব্লগটা। তাই আজ সকাল থেকে শুরু করে দিয়েছি চটজলদি কাজ, ছেলের স্কুল, হাজবেন্ডের অফিসের জন্য আজকে আমি সিম্পল আলু পরোটা করেছি। দেখো, আমি জানি না তোমরা কি ইউজ করো, আমি তো সিম্পল জিনিস ব্যবহার করি। লবণ দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিলাম, আর একটু ধনে পাতা কুচি দেব। দিয়ে বাস ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে স্টাফিং ভরে আমি এটা একটু লঙ্কা কুচি দিলাম। দিয়ে দেখো লই করে আমি এবার আলু পরোটা তৈরি করব। আজকে এদেরকে আলু পরোটাই দেবো, বেশি বিশেষ কিছু করবো না, কারণ বাড়িতে অনেক কাজ আছে, যাওয়ার জন্য প্যাকিংও করার আছে। কারণ সবাই আমার ওপরে ইয়ে করে দেয় যে তুমি ভালো করতে পারো, তুমি সব কোনো জিনিস ভুলো না, আমরা তো প্যাকিং করতে গেলে সব কিছু ভুলে যায়। হাজবেন্ডও তাই আমার ওপর সব কিছু চাপিয়ে দেয়। তো দুটো বাচ্চা, হাজবেন্ড আমার সব কিছু জিনিস নিয়ে অনেক কিছু জিনিস ভালো করে মনে করে নিতে হবে, কারণ ট্রিপে গেলে আমার সবসময় কিছু না কিছু জিনিসে মানে ভুল হয়েই যায়, হাজবেন্ডেরও ভুল হয়, আমারও ভুল হয়। তাই চটজলদি আজকে সিম্পল জিনিস মানে খাওয়া দাওয়ার এগুলো প্রিপারেশন শেষ করে আমরা অন্য কাজে যাব। তো এখানে আর কয়েকটা পরোটা বাকি হয়ে গেলেই ওদেরকে আমি শি অফ করে দিয়ে আমি নিজের কাজে লেগে যাব। আর তোমাদেরকে বলে রাখি, সামনে হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে গেল, মকর সংক্রান্তির এই ছুটি আছে না, শনি রবি সোম, তো ভাবলাম দু তিন দিন বাড়িতে টাইম আর ভালো লাগছে না, চলো ওয়েস্ট করে কী লাভ হবে, একটু ঘুরে আসি। তাই কন্যাকুমারী যাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, হয়েই উঠছিল না। যতবার প্ল্যান করেছি ততবার কোনো না কোনো কারণে ভেস্তে গেছে, বাচ্চাদের শরীর টরীর খারাপ বা ছেলের এক্সাম, এইসব কারণে ছুটিগুলো মার খেয়ে যায়। তো ভাবলাম এইবার এই ছুটিটা মার খাওয়ালে হবে না, চটজলদি মানে প্ল্যান করলাম, টিকিট দেখলাম রয়েছে, তো ট্রেনে বুক করলাম। আমরা ব্যাঙ্গালোর থেকে তোমার এই সন্ধে নাগাদ বেরিয়ে যাব। ওভারনাইট জার্নি আছে, 10-12 ঘন্টা 14 ঘন্টা এরকম জার্নি, যাব নাগরকোলি স্টেশন পর্যন্ত। নাগরকোলি স্টেশনে থেকে কন্যাকুমারী জায়গাটা যেতে 20 মিনিট সময় লাগে বাই কার। চলো, এই দেখো আমার গল্প করতে করতে আলু পরোটাও রেডি, বরের সাথে একটু চাও খেয়ে নিলাম, সকালে আজ গ্রিন টি খাওয়া হয়নি, মেয়ে ঘুমাচ্ছে। আর এখানে আমি প্যাকিং শুরু করেছি, আর বিচে যাচ্ছি, মানে তো ছাতা, সানস্ক্রিন এগুলো মাস্ট, কারণ ওখানে খুবই মানে গরম, এখন ওখানে শীত বলে কিছু নেই। ছেলের ক্যাপ, হাজবেন্ডের আরও কিছু জিনিসপত্র ঢোকানোর আছে, তো সেইগুলো আমি করবো আস্তে আস্তে। লাঞ্চও মাঝখানে আমি বানিয়ে নিয়েছি, দেখো সিম্পল একটা খিচুড়ি বানিয়েছি, খিচুড়ি বেগুন ভাজা, তোমার কী বলে টমেটো চাটনি, ডিম ভাজা, এসব দিয়ে আজকে আমি করেছি। কারণ দুপুরে তো আমি আর মেয়ে অল্প খাই, আর ওরা তো রাতে, আজকে তো আমরা বাইরেই ডিনার প্যাক করে নিয়ে যাবো, কারণ ওভারনাইট জার্নি আছে, তো রাতে আর খাওয়ার কিছু নেই, এগুলো বেশি হয়ে গেলে ওয়েস্ট হয়ে যায়, তখন ফেলে দিতেও ডাস্টবিনে খারাপ লাগে। আর একটু আগের দিনের বাঁধাকপি সবজি ছিল, সেটাও নিয়ে নিয়েছি, আর একটা গরম গরম ডিম ভাজা নিয়ে আমি বসে পড়েছি আজকের লাঞ্চ নিয়ে। এগুলো করে দেখো, চলো সন্ধে হয়ে গেছে প্রায়, বেরোবো। এখানে আমিও রেডি হয়ে গেছি, আমার সাথে ব্যাগও রেডি, যাওয়ার জন্য খুবই এক্সাইটেড আমরা সবাই। চলো, বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে বেরিয়েও গেছি, মেয়ে আমার বলেই যাচ্ছে এটা সেটা, ও খুব এক্সাইটেড। আজকে একটু ট্রাফিক একটু কম আছে, ব্যাঙ্গালোর মানে ট্রাফিক হবে না এটা কখনো ভাবা যায়, হালকা ট্রাফিক আছে, তবে স্টেশনটা যেতে খুব একটা দূর নয়, 20 মিনিটের রাস্তা। দেখো ট্রেনে আমরা চেপেও গেছি, আর একজন ফ্যামিলি আছে আমাদের ফ্রেন্ড। ওভারনাইট জার্নির পরে সকালবেলায় জানলার দিকে তাকিয়ে এই তো দৃশ্য, মানে চোখ দুটো জুড়িয়ে গেল, কি বলবো, এত সুন্দর একটা পরিবেশ, মানে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, সামনে পাহাড়, উইন্ডমিলগুলো ঘুরছে, আর এই দৃশ্য দেখে মানে আমি পাগলের মতো করছি, আমি মানে মনে হচ্ছে ওই মেঘগুলোর সাথে উড়ে যায়, কি বলবো। চলো আর কি, চলে এসেছি হোটেলে, চলে এসেই তো এদেরকে দেখে মানে আমার চোখগুলো কপালে উঠে গেছে, মানে
যেদিকে তাকাচ্ছি সেদিকে 20টা 30টা মতো এই প্রাণীগুলো আমাদেরকে মানে আমাদের আশেপাশে ঘুরছে। আমার মনে হচ্ছে হোটেলে এরাই ওয়েলকাম করার জন্য বসে আছে, মানে ছেলে মেয়ে বর আমি কেউই আর রুমের ভেতরে মানে গিয়ে যে একটু ফ্রেশ হবো আর করার ইচ্ছাই নেই। মানে ওই ব্যাগ ট্যাগ নিয়ে এদের পেছনে আমরা দৌড়াতে শুরু করেছি, মানে এরা যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই আমরা ক্যামেরা নিয়ে চলে যাচ্ছি। মানে এদেরকে কখনো আমরা এরকমভাবে কাছ থেকে মানে আমরা হোটেলে যে এরকমভাবে এরা ঘুরে বেড়াবে আমরা জুতে দেখেছি, বনে দেখেছি, হ্যাঁ ছবিতে বাচ্চারা তো ছবিতেই দেখেছে ওরা এরকম রিয়েলে যে এত কাছে, মানে কখনো মানে ওদেরকে ইয়ে খাওয়াতে পারবো, এদের এরা আমাদের কাছে এত হিউম্যান ফ্রেন্ডলি হয়ে আসবে, হ্যাঁ মানে আমরা নিজেরাই ভাবতে পারিনি, বাচ্চারা তো অবাক হয়ে গেছে যে মা কাছে ওরা কিভাবে আমাদের সাথে মিশে যেতে পারছে। দেখো এখানে আমাদের রুমের ওপরেও ওরা ঘোরাফেরা করছে, ছেলে তো মানে সারাক্ষণ ফ্রেশ হওয়া নেই, খাওয়া নেই, হ্যাঁ এত খিদে পেয়েছে কিন্তু তবুও আমরা রুমে যেতে আমাদের মন হচ্ছে না, সারাক্ষণ মোবাইল নিয়ে মেয়ে ছেলে আমি বর সবাই মিলে এখানে ওদেরকে মানে ওদেরকে ক্যাপচার করার চেষ্টা করছি, ওদের সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করছি। জানি না দুদিনের জন্য এসেছি এরকম এত ভালো একটা সুন্দর মুহূর্ত আমরা মানে মিস করতে চাইছি না, আমরা তো মানে ওর পেছনে পেছনেই যাচ্ছি। ছেলে তো মানে ক্যামেরাম্যানেরই কাজ করেছে বলতে পারো, মানে এই যে ভিডিওগুলো দেখছো আমাকে কিচ্ছু তুলতে দেয়নি, আমার কাছ থেকে মোবাইল লিটারেলি কেড়ে নিয়ে যে মা আমি এদের ছবি তুলবো, তোমার থেকে ভালো ছবি তুলে দেবো এরকম বলে এরা মানে কি বলবো যতগুলো ছবি ভিডিও দেখতে পাবে খুবই কম আমি তুলেছি, আমার ছেলে এগুলো তুলেছে কারণ ও বিশাল এক্সাইটেড হয়ে গেছে, ভীষণই এনজয় করছে। মেয়ে ছেলে মেয়ে অতটা বোঝে না, মেয়ে একটু ছোট, তবে যেটা ছবিতে দেখেছে সেটা চোখের সামনে দেখে ও খুব এক্সাইটেড। আর কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে একটু আমরা বিচে চলে এসেছি, এটা কন্যাকুমারী বিচ। কন্যাকুমারী বিচ হলো তোমার সঙ্গম স্থল, একে ত্রিবেণী সঙ্গম বলা যায়, বঙ্গোপসাগর আরব সাগর ভারত মহাসাগর তিনটে সমুদ্রের জল মিশে আছে এখানে, এত ক্রিস্টাল ক্লিয়ার জল, এত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন জল, মানে খুবই অল্প জায়গায় দেখেছি, অনেক জায়গায় বিচে গেছি, অনেক বিচে গেছি যেখানে অনেক রকমভাবে জল দেখেছি, তবে এটা খুবই সুন্দর একটা মানে পরিবেশ, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আর খাওয়া দাওয়া করে ওখান থেকে স্টিমারে করে জেটিতে করে আমরা মেন যেটা কন্যাকুমারীর মেন অ্যাট্রাকশন আমি বিবেকানন্দ রক মেমোরিয়াল, যেখানে স্বামী বিবেকানন্দ দীর্ঘ কয়েকদিন ধ্যানে মগ্ন ছিলেন, খুবই একটা শান্তির জায়গা, এত হাওয়া দিচ্ছে চারিদিকে, টেম্পারেচারও আছে প্রচুর, প্রচণ্ড গরম লাগছে কিন্তু এত শান্ত পরিবেশ মানে সমুদ্রের মাঝখানে, মানে যেটা না দেখলে না গেলে তুমি সেই অনুভবটা নিতে পারবে না। এখানে তো রোদ্দুরে আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেছে, বরকে আমি বলেছি এবার তুমি ভিডিও করো, চুপচাপ বসে শান্তিতে এই পরিবেশটা আমি উপভোগ করি। হাতে একটা দিন, কালকে চলে যেতে হবে, তার আগে যতক্ষণ পারা যায় এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে নেওয়া যেতে পারে। নেমে এসেছি, অনেকক্ষণ হয়েছে, বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে চলে এসেছি, বাইরে ডিনারের জন্য একটা জায়গায় এসেছি, এখানে খাওয়া দাওয়া করে চলে যাব একদম মানে হোটেলে। সারাদিন এদিক ওদিক অনেক ঘুরে বেড়ানো হয়েছে, বাচ্চারাও টায়ার্ড নিজেরাও টায়ার্ড, এখানে ডিনার সেরে ডাইরেক্ট চলে যাব হোটেলে। এসে হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম, নাইট ভিউ এনজয় করছিলাম, এখানে হোটেলের পেছনেই আছে তোমার লাইট হাউস যেটা ঘুরছে দেখে মানে খুবই ভালো লাগছে, এরকম লাইট হাউস মানে হোটেলের পেছনেই ছিল, কোনো দিন এরকম দেখিনি রাতে এত কাছের থেকে লাইট হাউস। আর ব্যালকানি থেকে ওই দূরে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর তিরুবাল্লুর স্ট্যাচুটা রাতেও এত অপূর্ব লাগছে, মানে আমার রুমে গিয়ে ঘুমাতে মনে হচ্ছে না, মনে হচ্ছে ব্যালকানিতে সারা রাত ধরে দেখি এই অপূর্ব দৃশ্য, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে, মনোরম একটা পরিবেশ, রাতে অন্ধকারের জন্য সামনের সমুদ্রের ভিউটা তোমাদেরকে দেখাতে পারছি না, সকালে দেখাবো যেটা থাকবে নেক্সট ভিডিওয়, খুবই সুন্দর হতে চলেছে নেক্সট ভিডিও, নেক্সট ভিডিওটা অবশ্যই তোমরা চেক আউট করো। আজ এ পর্যন্তই, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ অবধি টাটা বাই বাই।